ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা কোর্ট ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেগুলো জিরো থ্রি থ্রি সেভেন নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ফোর নাইন নাইন এইট থ্রি ডবল ওয়ান ফোর নাইন থ্রি নাইন থ্রি সেভেন ডবল জিরো থ্রি ফোর থ্রি ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স টু এইট নাইন সেভেন সিক্স এইট জিরো সেভেন জিরো কিংবা ইমেল যেটা রয়েছে ল ব্যারেট জিরো জিরো সেভেন ল ফার্ম অ্যাট দ্য রেট জিমেল ডট কম সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন ভ্যালিউ অফ মানি দশ লক্ষ টাকার মূল্য কুড়ি বছর পরে কত হতে পারে জানলে সকলেই চমকে উঠবেন এটা মাথায় রেখে ভবিষ্যতের পরিকল্পনা করুন এখনকার দশ লক্ষ টাকার ভ্যালু কুড়ি বছর পরে কত হতে পারে তা জানলে প্রায় সকলেই চমকে উঠতে পারে মূল্যবৃদ্ধির বাজারে সকলেরই প্রয়োজন ভবিষ্যতের জন্য সঞ্চয় করা কিন্তু আমাদের প্রায় সকলেরই কাছে অজানা কত টাকা সঞ্চয় করলে ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে এখনকার দশ লক্ষ টাকার ভ্যালু কুড়ি বছর পরে কত হতে পারে তা জানলে প্রায় সকলেই চমকে উঠতে পারে তাই সহজভাবে বুঝতে হবে মূল্যবৃদ্ধির এই বাজারের হিসেব আজ থেকে কুড়ি বছর আগে এক টাকায় অনেক কিছু শপিং করা যেত কিন্তু আজ সেই একই এক হাজার টাকায় কি একই শপিং করা যায় একদমই না কারণ সময়ের সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে সঙ্গে টাকার ভ্যালু কম হতে থাকে যদি আজকের কোনো বিয়েবাড়িতে কুড়ি লক্ষ টাকা খরচ হয় তাহলে কুড়ি বছর পরে সেই একই রকম বিয়েবাড়ির আয়োজন করতে এর অনেক বেশি টাকা খরচ করতে হবে এই কারণেই লং টার্ম ফিনান্সিয়াল প্ল্যান তৈরি করার সময় এই মূল্যবৃদ্ধির দিকেও নজর রাখা প্রয়োজন এর জন্য সবসময় সেই সকল স্কিমে বিনিয়োগ করা উচিত যে সকল স্কিম মূল্যবৃদ্ধিকে টেক্কা দিতে পারে অর্থাৎ মূল্যবৃদ্ধির থেকে বেশি রিটার্ন দিতে সক্ষম এমন না হলে লং টার্ম স্কিমে নিজেদের বিনিয়োগ করা টাকার ভ্যালু মূল্য বৃদ্ধির থেকে কম হয়ে যাবে এর ফলে সেই টাকার ভ্যালু অনেকটাই কম হয়ে যাবে অর্থাৎ আজ যদি ভবিষ্যতের জন্য কোনো বিনিয়োগ বা সঞ্চয় করা হয় তাহলে মূল্য বৃদ্ধির বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখা উচিত কারণ ভবিষ্যতে সেই একই জিনিসের পিছনে আরও বেশি টাকা খরচ করতে হবে ভারতের ক্ষুদ্র বাজারের মূল্যবৃদ্ধি এপ্রিল থেকে এগারো মাস চার দশমিক আট তিন শতাংশ নিম্ন স্তরে ছিল আমরা লং টার্মের জন্য এই মূল্যবৃদ্ধি পাঁচ শতাংশ ধরে এগোতে পারি মূল্যবৃদ্ধির ক্যালকুলেটর অনুসারে আজ যদি কোনো কিছুর খরচ দশ লক্ষ টাকায় হয়ে যায় তাহলে আজ থেকে কুড়ি বছর পরে সেই একই জিনিসের পিছনে খরচ করতে হবে প্রায় ছাব্বিশ দশমিক পাঁচ তিন লাখ টাকা অর্থাৎ এখনকার দশ লক্ষ টাকার ভ্যালু কুড়ি বছর পরে হতে পারে ছাব্বিশ দশমিক পাঁচ তিন লাখ টাকা দশ কুড়ি বা ত্রিশ বছর কোটিপতি হতে কত সময় লাগে মাত্র চৌদ্দশো টাকায় পূরণ হবে স্বপ্ন তার বয়স চল্লিশ বছরের বেশি কিন্তু এখনও একটি পয়সাও সঞ্চয় করতে পারেনি এখন কি করব বুঝতে পারছি না আপনারও যদি একই সমস্যা থাকে আপনার বয়স পঁচিশ বছর বা পঁয়তাল্লিশ বছর একটি উপায় আছে এবং সেই পথটি সহজ যার মাধ্যমে আপনি কয়েক বছরের মধ্যে বিশাল তহবিল সংগ্রহ করতে পারেন লোকেরা প্রায়শই অভিযোগ করে যে তারা বিনিয়োগ করতে পারছে না কারণ তাদের ব্যয় তাদের আয়ের চেয়ে বেশি কিন্তু সত্য যে এই ধরনের মানুষ তাদের আর্থিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় না আপনি অল্প পরিমাণে বিনিয়োগ শুরু করতে পারেন বয়স চল্লিশ বছরের বেশি কিন্তু এখনও একটি পয়সাও সঞ্চয় করতে পারেনি এখন কি করব বুঝতে পারছি না আপনারও যদি একই সমস্যা থাকে আপনার বয়স পঁচিশ বছর বা ৪৫ বছর একটি উপায় আছে এবং সেই পথটি সহজ যার মাধ্যমে আপনি কয়েক বছরের মধ্যে বিশাল তহবিল সংগ্রহ করতে পারেন সকাল তখনই হয় যখন আপনি ঘুম থেকে ওঠেন এই বাগধারাটির অর্থ দিয়ে আপনি মাত্র দশ থেকে পনেরো বছরে কোটিপতি হতে পারেন লোকেরা প্রায়শই অভিযোগ করে যে তারা বিনিয়োগ করতে পারছে না কারণ তাদের ব্যয় তাদের আয়ের চেয়ে বেশি কিন্তু সত্য যে এই ধরনের মানুষ তাদের আর্থিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় না আপনি অল্প পরিমাণে বিনিয়োগ শুরু করতে পারেন শুধু বিনিয়োগ অব্যাহত রাখতে হবে এটাও সত্য যে আপনি যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন লক্ষ্য তত সহজ হবে আপনি মিউচুয়াল ফান্ডে সিপের মাধ্যমে বড় লক্ষ্য অর্জন করতে পারেন মিউচুয়াল ফান্ড গত দুই দশকে চমৎকার রিটার্ন দিয়েছে রয়েছে দারুণ শক্তি আপনিও মিউচুয়াল ফান্ডে সিপের মাধ্যমে কোটিপতি হতে পারেন আপনি যদি মাত্র দশ বছরে কোটিপতি হতে চান তাহলে সিপ ক্যালকুলেটর অনুযায়ী আপনাকে প্রতি মাসে ছত্রিশ হাজার টাকা বিনিয়োগ করতে হবে যার ওপর পনেরো শতাংশ রিটার্ন অনুসারে দশ বছরে বিনিয়োগ এক কোটি একত্রিশ হাজার ছয়শো টাকার ফান্ডে পরিণত হবে এই দশ বছরে আপনি তেতাল্লিশ লাখ কুড়ি হাজার টাকা বিনিয়োগ করবেন যেখানে আপনি সাতান্ন লাখ এগারো হাজার ছয়শো টাকা রিটার্ন পাবেন পনেরো বছরে কোটিপতি হতে হলে আপনাকে মাসে পনেরো হাজার টাকা বিনিয়োগ করতে হবে যার ওপর পনেরো শতাংশ রিটার্ন দিতে হবে যদি বারো শতাংশ হারে রিটার্ন যোগ করা হয় তাহলে প্রতি মাসে বিনিয়োগ করতে হবে কুড়ি হাজার টাকা পনেরো বছর পর আপনার চৌষট্টি দশমিক নয় এক লাখ টাকার সম্পদ লাভ হবে যেখানে এই পুরো মেয়াদে বিনিয়োগ হবে মাত্র ছত্রিশ লাখ টাকা কিভাবে কুড়ি বছরে কোটিপতি হবেন আপনি যদি কুড়ি বছরের জন্য মিউচুয়াল ফান্ডে ছয় হাজার ছয়শ টাকার মাসিক এস করেন তাহলে কুড়ি বছর পরে আপনি এক কোটি টাকা জমা করতে পারেন যার ওপর পনেরো শতাংশ রিটার্ন দিতে হবে এই কুড়ি বছরে আপনাকে মোট পনেরো লাখ চুরাশি হাজার টাকা বিনিয়োগ করতে হবে যেখানে এর উপর রিটার্ন হবে চুরাশি লাখ একুশ হাজার তিনশো টাকা যেখানে রিটার্ন যদি বারো শতাংশ হয় তাহলে প্রতি মাসে কমপক্ষে নয় হাজার টাকা বিনিয়োগ করতে হবে ত্রিশ বছর একটানা মাত্র এক টাকা বিনিয়োগ করে আপনি কোটিপতি হতে পারেন ত্রিশ বছর পর আপনার বিনিয়োগকৃত তহবিল এক কোটি তিন হাজার চৌদ্দ টাকা হয়ে যাবে যার ওপর পনেরো শতাংশ রিটার্ন দিতে হবে অন্যদিকে যদি একজন কুড়ি বছর বয়সী যুবক চল্লিশ বছর ধরে একটানা মাত্র নয়শ টাকা বিনিয়োগ করে তাহলে বারো দশমিক পাঁচ শতাংশ বিনিয়োগের উপর গড় বার্ষিক রিটার্নে তিনি মোট এক কোটি এক লাখ পঞ্চান্ন হাজার একশো টাকা পাবেন যা একের বেশি কোটি চল্লিশ বছর পর বিনিয়োগের আগে কি করবেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক ফান্ড বেছে নেওয়া একটি তহবিল নির্বাচন করা ছোট বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে কঠিন কাজ কারণ সঠিক তহবিল নির্বাচন করতে প্রচুর গবেষণার প্রয়োজন হয় অতএব মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে সমস্ত দিক বিবেচনা করুন এবং বিনিয়োগ করার আগে একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারের ঝুঁকির বিষয়ে দশ বছরে কোটিপতি হওয়ার ফর্মুলা মাসিক বিনিয়োগ সিট ছত্রিশ হাজার টাকা সুদের হার পনেরো শতাংশ বার্ষিক তহবিল এক কোটি একত্রিশ হাজার ছয়শ টাকা বিনিয়োগ তেতাল্লিশ লাখ কুড়ি হাজার টাকা রিটার্ন সাতান্ন লাখ এগারো হাজার থ্যাংক ইউ ইউ অল যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থেকে কিছু তাহলে কমেন্টস বক্সে